সদর বিধানসভা সমষ্টিত ইতিমধ্যে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সাইকেল রেলীরে ব্যাপক নির্বাচনী প্রচার চলাই যাওয়ার পিছতে আজি দেখা পাওয়া গেছে কংগ্রেসের বিশাল বাইক রেলী উলিওয়া হয়েছে আর নগাঁও রাজীব ভবনের প্রায় ইতিমধ্যে বাইক সমূহ সাজু হয়েছে আর ইতিমধ্যে বাইক নগাঁও শহরের মাজমজিয়া রওনা হব, যত অংশগ্রহণ করেছে প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন, প্রাক্তন বিধায়ক দুর্লভ সমুয়া অংশগ্রহণ করেছে আর নগাঁও শহরের মাজমজিয়ারে বাইক রেলীর বাবে ইতিমধ্যে সাজু হয়েছে দলীয় কর্মী সমর্থক আহি উপস্থিত হয়েছে। নগাঁও কংগ্রেস অফিসের পরিবেশ আমার ইটিভি ভারত দর্শক দেখাবল চেষ্টা করি। এয়া হয়েছে নগাঁও রাজীব ভবনের দৃশ্য। নগাঁও রাজীব ভবনের পর ইতিমধ্যে বাইক রেলী আরম্ভ হব কিছু সময় পিছতে আর বিগত সমাগত যে বিধানসভা নির্বাচন, সমাগত বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি দেখা পাওয়া গেছে রাজনৈতিক দলসমূহের মাজত ব্যাপক তৎপরতা বৃদ্ধি পাইছে আর দেখা পাওয়া গেছে ইতিমধ্যে নগাঁও যে সদর বিধানসভা সমষ্টি আছে, নগাঁও সদর বিধানসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির ইতিমধ্যে যে এক বিশাল সাইকেল রেলী অনুষ্ঠিত হয়ে গেছে আর বিশাল সাইকেল রেলীর পিছত দেখা পাওয়া গেছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অংশগ্রহণ করেছিল। তারপর দেখা পাওয়া গেছে কংগ্রেসের আজি ইয়াতে বাইক রেলী অনুষ্ঠিত হয়েছে আর মন্ত্রী রকিবুল হোসেনে অংশগ্রহণ করেছে বাইক রেলী আমি জানি আর গোটে এক এখন ভাল সাইকেল চলো মানুষ আমাক লাগে না সরকার চলাবলে ভাল অর্থনীতি ইমান সময় কত পাইছে আজির তারিখত উপার্জন ভারত দুঃখ খাই আছে। তো মদর দোকানখন রাতেপাই খুলি দিছে, রাজহ আনিছে, ব্যাংকের পর ধার লইছে, মহিলাবিলাকর হাহাকার লাগিছে, যেটু মানুষের ঘরত মদ খায় সেই মহিলাগণে কে গম পায় যে মদ খালে কিমান অসুবিধা হয়। এতিয়া আগতে রাতেপা মদর দোকান পোৱা নাছিল, সেই মদ খোৱা লোকজনে এতিয়া রাতেপাই বিজেপিয়ে কেবল তেওঁলোকৰ উপার্জন বঢ়াবর কারণে বিভিন্ন ধরনের তেওঁলোকৰ হেলিকপ্টার ঘুরবর কারণে আজি মদর দোকানবিলাক রাতেপা খুলি দিছে। আর অর্থমন্ত্রীয়ে কয় যে আপনার সাইকেল সাইকেল চলাবলে মন্ত্রী পাতা নাই নহয়, তেওঁক পাতিছিল যে ভালকৈ উপার্জনের বাট উলিয়ায় রাইজক যাতে সকাহ দিয়ে, রাইজক বন্ধকত থৈ বাকি লবলের কারণে মন্ত্রী এজনের কোনো প্রয়োজন নাই। আর যদি নাই ইমান সাইকেল চলাব লাগে কিয়? এতিয়া গম পাইছে যে ভালকে পরিকল্পনা করক, ভালকৈ আপনার রাইজক সকাহ দিয়ক, আজি পরিকল্পনা করার পরিবর্তে ধার লৈছে, ধার লৈ সরকার করব রাইজক সহায় করিবর কারণে কোনো সরকারের প্রয়োজন নাই। যিকোনো মানুষে ব্যাংকের পর ধার লৈ যেতিয়া ঘরখন চলায় পরিশোধ করিব নোৱাৰিলে বহুত দেউলিয়া হয়, আজি অসমখনক দেউলিয়া করেছে নিশ্চিতভাবে। এয়া আছিল প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন আর নগাঁওর যে আজি কংগ্রেসের যে বাইক রেলী কিছু সময় পিছতে আরম্ভ হব আর নগাঁও যে কংগ্রেসের বাইক রেলীত অংশগ্রহণ করেছে প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন, প্রাক্তন বিধায়ক ডাক্তার দুর্লভ সমূহ অংশগ্রহণ করেছে, দলীয় কর্মী সমর্থক সকল ইতিমধ্যে ইয়াতে সাজু হয়েছে বাইক লৈ আর নগাঁও কংগ্রেস অফিসের পর আমি দেখাইছো ইটিভি ভারত দর্শকক দলীয় কর্মী সকলের উৎসাহ দেখা পাওয়া গেছে। আর এটা কথা আমার পুনের উল্লেখ করব লাগিব, যেহেতু মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে বিজেপির যে সাইকেল রেলী অনুষ্ঠিত হয়েছিল নগাঁও সদর সমষ্টিত তারপরে আজি কংগ্রেসের বাইক রেলী আমার শুভ হয়েছে, এত বিরাট জনসমাবেশ হয়েছে, গতি আমার অনিবার্য আমি পরিবর্তনের পদ্ধতি আমি পরিত্রাণ বিচারছো, আমার রাইজর আশা কংগ্রেস সরকার হবই নিশ্চিতভাবে পরিবর্তন বিচারিছে বিজেপি ভারতীয় জনতা পার্টিয়ে শাসনের গাড়ি দখল করেছিল আর এটা পুনের দেখা পাওয়া গেছে বিজেপির পরিবর্তন বিচারিছে এই সকল যে কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক সকল আছে পরিবর্তন বিচারি বিজেপির পরিবর্তন বিচারি ইতিমধ্যে দেখা পাওয়া গেছে আজির দিন দেখা পাওয়া গেছে ব্যাপক প্রচার আরম্ভ করেছে আর আমি আমি দেখাইছো এয়া প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনে অংশগ্রহণ করেছে আর প্রাক্তন বিধায়ক ডক্টর দুর্লভ সমূহক লগত লোক প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনে ইতিমধ্যে স্কুটি লো পেলায় ইয়ার যে বাইক রেলী কংগ্রেসের বাইক রেলী আরম্ভ করেছে। মই উল্লেখ করব যে নগাঁও সদর সমষ্টি ভারতীয় জনতা পার্টির দখল থাকা যে নগাঁও সদর সমষ্টি বিধায়ক প্রতিনিধিত্ব করে সদর বিধানসভা সমষ্টিটো কংগ্রেসে দখল করবলে এবার ব্যাপক তৎপরতা আরম্ভ করেছে আর বিজেপি সরকার কংগ্রেসের কংগ্রেসের বিশাল বাইক রেলী আজি নগাঁও জেলা কংগ্রেস অফিসের পর নগাঁও জেলা কংগ্রেস কার্যালয়ের পর ইতিমধ্যে রওনা হয়েছে, যত প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন অংশগ্রহণ করেছে, প্রাক্তন বিধায়ক আছে আর কংগ্রেসের যথেষ্ট দলীয় কর্মী সমর্থক আছে, বাইক লো ইতিমধ্যে সাজু হয়েছে আর ইতিমধ্যে বাইক রেলী আরম্ভ করেছে। আমি দেখাইছো নগাঁও শহরের মাজমজিয়ারে বাইক রেলীরে নির্বাচনী প্রচার চলাবলে সাজু হয়েছে কংগ্রেস, ইতিমধ্যে আরম্ভ হয়েছে বাইক রেলী আর বাইক রেলীর আমি পরিবেশ আমি দেখাই আমার ইটিভি ভারত দর্শকসকল এয়া দলীয় কর্মী সমর্থক সকল উলাই আহিছে বাইক লৈ ইতিমধ্যে যে কংগ্রেসের
প্রচার অভিযান আরম্ভ করেছে, নির্বাচনী প্রচার অভিযান আরম্ভ করেছে কংগ্রেসে। দেখা পাওয়া গেছে এয়া হয়েছে কংগ্রেসের নগাঁওজি রাজীব ভবন কার্যালয়ের পরা বাইক র্যালি ইতিমধ্যে রওনা হয়েছে নগাঁও শহরের মাজমজিয়ারে। এই বাইক র্যালিরে কংগ্রেসে প্রচার চলাব বিধানসভা নির্বাচনের বাবে, আর যেহেতু সমাগত বিধানসভা নির্বাচনের দিন চমু চাপিছে আর বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের মাজত যে তৎপরতা বৃদ্ধি পাইছে আর ক্রমাত যে রাজ্যত দেখা পাওয়া গেছে রাজনৈতিক বতাহ ক্রমাত উত্তাল হয়েছে আর যথেষ্ট আকর্ষণীয় হয়ে পড়েছে। আর নগাঁও সদর বিধানসভা সমষ্টির দেখা পাওয়া গেছে আজির দিনটোত কংগ্রেসের যে বিশাল বাইক র্যালি ইতিমধ্যে আরম্ভ হয়েছে, যত অংশগ্রহণ করেছে প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনে। মই দেখুৱাইছো ইয়াৰ পৰিৱেশ, সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাইছো। এয়া নগাঁও ৰাজীৱ ভৱনৰ পৰা ইতিমধ্যে ৰাওনা হৈছে বাইক ৰেলি, আৰু দেখুৱাইছো যিহেতু বিজেপিৰ দখলত থকা নগাঁও সদৰ সমষ্টিত বিধায়ক ৰূপক শৰ্মাৰ লগত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ইতিমধ্যে চাইকেল ৰেলীৰে নগাঁও সদৰ সমষ্টিত প্ৰায় 25 কিলোমিটাৰ চাইকেল চলাই ব্যাপক প্ৰচাৰ চলাইছিলে। আৰু তাৰপিছত দেখা পাইছে কংগ্ৰেছে আজিৰ দিনটোত বাইক ৰেলী উলিয়াইছে আৰু বাইক ৰেলীৰে নিৰ্বাচনী প্ৰচাৰ আৰম্ভ কৰিছে কংগ্ৰেছে।